আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট নিয়ে, কীভাবে প্রিন্ট হয় এবং কীভাবে হিট ট্রান্সফার প্রসেসিংটা কীভাবে হয়, হিট ট্রান্সফার কীভাবে একটা টি শার্টের মধ্যে বা ফেব্রিক্সের মধ্যে পেপার থেকে যেই কালারটা ডিজাইনটা থাকে ওটা কীভাবে ফেব্রিক্সের মধ্যে আনা হয়, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। এবং কি বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল গ্রুপগুলো ছোট বড় আপনাদের যেই সাবলিমেশন প্রিন্টের যেই কাজ থাকে এক্সপোর্টের, সেটা বিগ কোয়ান্টিটি হতে পারে বা লো কোয়ান্টিটি হতে পারে, সেই কোয়ান্টিটি অনুযায়ী বা সেই কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করে থাকি এবং কি ডেলিভারি দিয়ে থাকি। আপনাদের যদি সাবলিমেশন প্রিন্টের কোনো প্রকারের ছোট বড় কাজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আপনাদের সেই শিপমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে সার্ভিস প্রদান করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রুলিং হচ্ছে একটা একটা ডিজাইন প্রিন্ট হচ্ছে একটা পেপারের উপরে। এটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট মেশিন, যেটার মাধ্যমে প্রিন্ট কাজটি সম্পূর্ণ করা হয়। এর পাশাপাশি আমরা স্পোর্টসের টি শার্ট, ট্রাউজার এগুলো আমরা মেকিং করে থাকি, এভাবে কোনো ইভেন্টের কাজও করে থাকি আমরা। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যে এটা একটা সাবলিমেশন প্রিন্ট মেশিন, এখানে প্রিন্ট হচ্ছে একটা সাদা পেপারের উপরে এবং রুলিংও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রুলিং হচ্ছে এখানে, দেখানোর জন্য আরও কাজ থেকে নিয়ে আসলাম, রুলিং হচ্ছে এই যে। এটা হচ্ছে সাদা পেপার, পেপার একদম সাদা থাকে। জাপানিজ আছে, চাইনিজ আছে, কোরিয়ান আছে, পেপারটা মেশিনের পিছনে থাকে। এবং রুলিং শেষ করার পর, প্রিন্ট হওয়ার পর, এটা হচ্ছে রোলার মেশিন যেটার মাধ্যমে হিট ট্রান্সফার করা হয়। এটাই হচ্ছে মূল কাজটা করে হচ্ছে এই মেশিনটার মাধ্যমে করা হয়। আপনারা দেখলেন যেই রুলিংটা হয়েছিল স্টিকারটা, ওই রোলটা হচ্ছে এই মেশিনে এনে ফিট করানো হয়েছে। দেন এটা হচ্ছে, এটা উপরে হচ্ছে ফেব্রিক্স থান কাপড়, থান কাপড়টা হচ্ছে এদিক দিয়ে ঢুকে তারপর হচ্ছে আপনার নিজে দিয়ে বের হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে থান কাপড়টা একটা ফেব্রিক্স, ওই এটাকে বলা হচ্ছে অল ওভার সাবলিমেশন প্রিন্ট। যেগুলো আমরা থান কাপড়ে প্রিন্ট করে থাকি বিশেষ করে এগুলোকে আমরা বলি অল ওভার প্রিন্ট, অল ওভার সাবলিমেশন প্রিন্ট। আর যেগুলো কাটিং পার্ট থাকে টি শার্টের ওগুলো তো কাটিং পার্টই বলি আমরা সাধারণত, বলে থাকি কাটিং পার্ট, টি শার্ট, ট্রাউজার বা অনেক কিছু হতে পারে, শর্টস, অনেক কিছু থাকে, বিভিন্ন আইটেম থাকে। এই যে এটা হচ্ছে ফেব্রিক্স আর নিচে হচ্ছে স্টিকারটা। এটা কিন্তু হিউজ গরম, প্রায় আপনার 200 ডিগ্রির মতো সেলসিয়াস। আমি আপনাদেরকে দেখাবো, প্রচুর গরম কিন্তু এটা। এটা হচ্ছে ড্রাম, এই ড্রামটা প্রচুর গরম, প্রচুর হিউজ পরিমাণ। আপনার হাত দিয়ে একবার লাগে সাথে সাথে ফুসকা পড়ে যাবে হাতের মধ্যে। এই যে এদিক দিয়ে বের হচ্ছে, ট্রান্সফার হয়ে বের হচ্ছে। এই যে আপনারা দেখেন 220 ডিগ্রি সেলসিয়াস, আর ওইদিকে হচ্ছে স্পিড থাকে একটা, হাই স্পিড হচ্ছে 50, আমরা 40 ওই স্পিডে চলতেছে। আর আমরা হচ্ছে প্রিন্ট করার পরে এরকমভাবে গুছিয়ে রাখি এখানে, রুলিং করার পর অল ওভার থানগুলো। এই যে থান কাপড়টা রুলিং করার ছিল, আমরা আবার সেটাকে রুলিং করেই দিচ্ছি। এখানে দেখেন আবার অটোমেটিকলি রুলিং হচ্ছে। এই যে আপনারা দেখেন পেপারটা কিন্তু অনেক কালারফুল ছিল, হ্যাঁ পেপারটা অনেক কালারফুল ছিল, কিন্তু পেপারের যে কালিটা এটা হচ্ছে আপনার ফেব্রিক্সের মধ্যে লেগে গেছে। আর এই পেপারটা কিন্তু একবারই ইউজ করা যায়, এই পেপারটা একবারই ইউজ করা যায়, তারপর হচ্ছে এটা আর কাজ থাকে না। এই যে দেখেন একদম হোয়াইট হয়ে গেছে, কালারফুল ছিল। যে এটা এখানে ওয়াস্টেজটা এখানে রুলিং হচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আপনাদের এক্সপোর্টের কাজ বা বিভিন্ন ইভেন্টের কাজ, বড় বড় টেক্সটাইল
ছোট বড় হোক সমস্যা নেই, আমরা সার্ভিস প্রদান করে থাকি। আপনাদের যদি কোনো এই ধরনের অর্ডার থাকে বড় ছোট, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ভালো সার্ভিস প্রদান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।